দাম লিটারে 15 টাকা বাড়ানোর পর এবার সড়কপথে পণ্য যাত্রী ভাড়া বাড়ানোর জন্য চাপ দিচ্ছেন পরিবহন মালিকরা। ভাড়া না বাড়ানো হলে শুক্রবার থেকে সারা দেশে পরিবহন ধর্মঘট শুরু করার প্রস্তুতি নিচ্ছেন তারা। এদিকে 24 ঘন্টার মধ্যে জ্বালানি তেলের দাম না কমালে সারা দেশে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাঙ্ক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। অন্যদিকে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে শুক্রবার বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূসক সহ সর্বোচ্চ খুচরা মূল্য 1,259 টাকা থেকে বেড়ে 1,313 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার মধ্যরাত থেকে কার্যকর করা হয়। অন্যদিকে বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এলপিজি গ্যাসে কেজি প্রতি 4.5 টাকা বেড়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে জনতার ঢল নামবে বলে গতকাল মন্তব্য করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের মানুষ সেটা দেখতে চায়। পলাতক তারেক জিয়া আগে দেশে ফিরে আসুক, তারপর দেখা যাবে বিএনপির মরা গাঙে ঢেউ আসে কিনা। বৃহস্পতিবার নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি কথা বলেন। অসত্য বানোয়াট মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার দেশ শাসনের সর্বক্ষেত্রে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতা কর্মীদেরকে বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে। তিনি বলেন, যে কোনো মুহূর্তে ক্ষোভে ফেটে পড়া মানুষ বর্তমান সরকারের রাজসিংহাসন উল্টে দিতে রাজপথ কাঁপিয়ে ধেয়ে আসবে। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে যাতে সাংবাদিকদের গ্রেফতার করা না হয় সেই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আনিসুল হক বলেন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলেই যাতে তাৎক্ষণিক গ্রেফতার করা না হয় বিষয়টি তাকে বলেছি, তিনিও এতে সায় দিয়েছেন। করোনা ভাইরাসে 24 ঘন্টায় 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,887 জনে। এর আগে 24 ঘন্টায় মারা গিয়েছিল 7 জন। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 247 জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,70,485 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় পরীক্ষা করা হয় 18,690 নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.32%।